ওনার ওনার তো ছিঁড়ে গেছে, পড়ে আছেন কেন? প্লিজ বদলে নিন, বিয়ের সময় সেটা ওনা পড়তে নেই বোধ হয়। প্লিজ চেঞ্জ ইট। দাদুভাই, আমি জানতাম, আমি জানতাম তোমার কথার দাম আছে। আমাকে আমাকে সকলে বলছিল যে তুমি নাকি এই করেছো, তুমি তাই করেছো। আমি কারো কথা বিশ্বাস করিনি দাদুভাই, আমি কারো কথা বিশ্বাস করিনি। আমি সবাইকে জোর গলায় বলেছি, আমার দাদুভাই, আমার নাতি, আমার নাতি, এই হেমাঙ্গিনী চৌধুরীর নাতি, সে কখনো এরকম কাজ করতে পারে না। তার কথার দাম আছে, সে তার ঠাম্মিকে কথা দিয়ে কথার খেলাপ কিছুতেই করবে না, কিছুতেই না। ড্রোন এইভাবে একা চলে এলো কেন? চিরো শিল্পী ওরা সব কোথায়? ওরা কি এখনো মন্দিরে আছে? পরে আসবে। কিন্তু ড্রোনকে এরকম লাগছে কেন দেখতে? কি হয়েছে, কি হয়েছে মন্দিরে? কি বললি, এতক্ষণ তো অনেক কথা বলছিলে, এবার বলো। মা, আমরা কিন্তু উৎসাহে চটে ভুলে যাচ্ছি, এরপর কিন্তু দেরি হয়ে যাবে, এরপর কিন্তু লগ্ন বয়ে যাবে। বিয়ের কাজ শুরু করতে হবে। দিদি, আপনি বরং ভেতরে যান, মেয়েকে গিয়ে তৈরি করুন। দাদুভাই, দাদুভাই, তুমি তোমার ঠাম্মির মান রেখেছো, আর তোমারও এই বংশেরও। সকলে বলছিল কত কথা, আমি আমি কি সেসব কথা বিশ্বাস করতে পারি বলো তো? হ্যাঁ, বিশ্বাস করতে পারি। আমি তোমায় কথা দিয়েছি ঠাম্মি, আমাকে আসতে হতো। যা ভেবেছি তাই, আসতেই হতো বলে এসেছে। ঠাকুমাকে কথা না দিলে তাহলে ব্যাপারটা ঠিক কি হলো কি?